মাঠে দেখা হয়নি এর আগে। প্রতিপক্ষের শক্তি সামর্থ্য নিয়ে প্রত্যক্ষ কোনো ধারণাও নেই দুই দলের কারোই। বিশ্বকাপ দিয়ে প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে কাতার সেনেগাল। আলতুমামা স্টেডিয়ামে এশিয়ার চ্যাম্পিয়ন কাতার ও আফ্রিকার সেরা সেনেগালের ম্যাচটি মাঠে গড়াবে। হাট দিয়ে শুরু করা দুই দলেরই জয়ের বিকল্প নেই। কাতারের বিশ্বকাপ দলের সবচেয়ে অভিজ্ঞ অধিনায়ক হাসান আল হায়দোসের দিকেই তাকিয়ে থাকবে কাতার ভক্তরা। আর 2019 এশিয়া কাপের আসর মাতানো আলময়েজ আলীও হতে পারে কোচ ফেলিক্স সানজেসের তুরুপের তাস। অপর প্রান্তে ছাড় দিবে না আফ্রিকান চ্যাম্পিয়নরাও। বছরের শুরুতে মিশরকে হারিয়ে আফ্রিকান নেশনস কাপ জিতে নেয়া আফ্রিকার অদম্য সিংহরাও বেশ উজ্জীবিত। কোচ আলিও সিসে এবং অধিনায়ক কালিদু কোলিবালিও চাইবেন জয়। 20 বছর আগে প্রথমবার বিশ্বকাপে খেলে চমক দেখিয়েছিল সেনেগাল। দক্ষিণ কোরিয়া ও জাপান আসরে জায়গা করে নিয়েছিল কোয়ার্টার ফাইনালে। 16 বছর অপেক্ষার পর 2018 সালে আবারও বিশ্বমঞ্চে খেলে তারা। কাতার সেনেগাল দুই দলই আছে কঠিন পরিসংখ্যানের মুখোমুখি, যেখানে জয়ের কোনো বিকল্প নেই। হাট দিয়েই আসর শুরু করেছে দুই দল। উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে 2-0 গোলে হেরেছে স্বাগতিক কাতার, আর নেদারল্যান্ডসের বিপক্ষে সেনেগালও হেরেছে সমান ব্যবধানে। মনির হোসাইন, সময় সংবাদ।